সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছর প্রথম খণ্ড থেকে কঙ্কাল। রেডিও মির্চির সব শ্রোতাদের কথা চিন্তা করেই লেখার ভাষাটিকে আমরা কিছুটা সহজ ও চলিত করে নিয়েছি, গল্পের মূল ভাব ও ঘটনাগুলিকে সম্পূর্ণ অপরিবর্তিত রেখে। প্রধান চরিত্রে গল্পের কথক, দাদা, শশীশেখর এবং কঙ্কাল। গল্প পাঠে মীর, কঙ্কাল শ্রী, অন্যান্য ভূমিকায় অনির্বাণ এবং রিচার্ড। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে কঙ্কাল। আমরা তিন ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমোতাম তার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নর কঙ্কাল ঝোলানো থাকত। রাতে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশায়ের কাছে, মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছে ছিল আমাদের হঠাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাটাই ভালো। তারপর বহু কাল কেটে গেছে। এরই মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় হারিয়ে গেছে তা খোঁজ করে জানা যায় না। অল্পদিন হল, একদিন রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না হওয়াতে আমাকে সেই ঘরে শুতে হলো। অভ্যেস নেই, ঘুমও আসতে চায় না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেজ জ্বলছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরে খাবি খেতে খেতে একেবারেই নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই এই আলো নিভতেই খুব সহজেই মৃত্যুর কথা মনে জাগল। মনে হলো এই যে রাত দুই প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এটা যেমন, মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে গিয়ে বিস্মৃত হয়ে যায়, ওটাও তেমন। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ে গেল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। সে যেন কি একটা খুঁজছে, পাচ্ছে না, এবং আরো তীব্র বেগে সারা ঘর প্রদক্ষিণ করছে। বেশ বুঝতে পারলাম এই যে ঘুম হয়নি, মাথাটা হয়ে গেছে গরম, আর এসবই সেই গরম মাথার কল্পনা। আমারই মাথার মধ্যে বোঁবো করে যে রক্ত ছুটছে এটা তারই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে, কিন্তু তবু গা ছমছম করতে লাগল। জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম, কে? পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম, আমি, আমার সেই কঙ্কালটা
কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বার করেছ, তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি? অন্ধকারে মশারির কাছে, খুব কাছে উত্তর এলো, বলো কি। আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল, আমার 26 বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না? আমি তক্ষুনি বললাম, হ্যাঁ কথাটা সঙ্গত বটে, তা তুমি খোঁজ করো গে যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি, তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, কিন্তু এই 35টা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতো করেই গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে একটা যেন বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, হ্যাঁ সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে, এমন একটা কিছু গল্প বলো তো দেখি। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2 বাজলো। যখন মানুষ ছিলাম এবং ছোট্ট ছিলাম তখন একজনকে জমের মতো ভয় পেতাম, তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার ঠিক যেমনটা মনে হয় আমারও ঠিক সেরকম মনে হতো, অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক দুঃখ প্রকাশ করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো, লোকে আমার কাছে লুকোবার চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো সুন্দরী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখনি কেন? আমার সে কঙ্কাল, আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই 2 ফাঁকা গর্তের মধ্যে বড় বড় টানা 2 কালো চোখ ছিল এবং লাল ঠোঁটের ওপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল এখনকার রাখ ঢাকহীন দাঁতের শাড়ির বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখানা লম্বা শুকনো হাড়ের ওপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত নিটল পরিপূর্ণতা প্রতিটা দিন ফুটে উঠছিল, তোমাকে তা বলতে গেলে হাসিও পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার
তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাঁপা বলেছিলেন। তার মানে এই যে পৃথিবীর আর সব মানুষই হারের বিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাঁপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে এক টুকরো হিরে নড়লে তার চারদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার শরীরের প্রত্যেক কোতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উত্থত পৌরুষের মুখে রাস টেনে মিষ্টি করে বাগাতে পারে এমনই দুটো হাত, কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ বুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম, এই জন্য পৃথিবীর সবার থেকে তোমার ওপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই ১৬ বছরের জীবন্ত যৌবনতাপে উত্তপ্ত রূপটা একবার তোমার চোখের সামনে দাঁড় করাই। বহুদিনের মতো তোমার চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার হারের বিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তো সেই গা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবন ভোলানো পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের ওপর জলজল করে ফুটে উঠছে, তোমাকে এর থেকে বেশি বলতে হবে না। আমার কোনো বন্ধু ছিল না, দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না, বাড়িতে আমি একা, বাগানের গাছতলায় আমি একাই বসে ভাবতাম। সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সমস্ত তারা আমাকে পরীক্ষা করছে, হাওয়া খেলার ছলে বার বার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের ওপর পা দুটো মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তাহলে সে আরেকবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে আমার পায়ের কাছে দাঁড়িয়ে, এরমটা আমি ভাবতাম। মনে অকারণেই কেমন একটা ব্যথা অনুভব করতাম। দাদার বন্ধু শশিশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা বড় অদ্ভুত লোক ছিলেন, পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না, সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়, এই জন্য সরে সরে একেবারে ধারে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাঁর বন্ধুর মধ্যে ওই এক শশিশেখর, এই জন্য বাইরের ছেলেদের মধ্যে আমি শশিশেখরকেই সবসময় দেখতাম, এবং যখন আমি সন্ধ্যাবেলায় ফুলের গাছের তলায় রানীর মতো আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশিশেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছ কি মনে হচ্ছে? আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, মনে হচ্ছে শশিশেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো। এক বর্ষার দিনে আমার জ্বর হয়েছে, ডাক্তার দেখতে এসেছেন, সেই প্রথম দেখা। সন্ধ্যের লাল আভাটা পরে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়ে যায় সেই জন্যই আমি জানলার দিকে মুখ করেছিলাম,
ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে দেখলাম। সেই সন্ধ্যাবেলা নরম বালিশের ওপর একটি ফুলের মতো নরম মুখ, অসংযমিত কোঁকড়া চুল কপালের ওপর এসে পড়েছে এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপালের ওপর। ডাক্তার নরম গলায় দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভেতর থেকে ক্লান্ত সুন্দর গোল হাতখানা বের করে দিলাম, একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম। ইস, যদি নীল রঙের কাঁচের চুড়ি পরতে পারতাম তো আরো বেশি মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তার এত ইতস্তত এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্ন কাঁপা কাঁপা হাতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আমিও তাঁর ভেতরে নাড়ি কেমনভাবে চলতো তার আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না, মানুষের নাড়ি তো আর সকল অবস্থাতে সমান চলে না। ধীরে ধীরে আরও দু চারবার অসুস্থ সুস্থ হবার পর দেখলাম আমার সেই সন্ধ্যাবেলার চিন্তাভাবনায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি লুকিয়ে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম, ভালো করে খোঁপা বেঁধে মাথায় এক কাছে বেলফুলের মালা জড়াতাম, একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন, নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, সত্যি সত্যিই হয় না, কারণ আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম, আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম এবং আদর করতাম, অথচ প্রাণের ভেতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না, হাঁটার সময় চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলি পৃথিবীর ওপর কেমন করে পড়ছে এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। দুপুরবেলা জানলার বাইরে ঝাঁ ঝাঁ করত, কোথাও সারা শব্দ নেই, মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যাচ্ছে এবং আমাদের বাগানের দেয়ালের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই খেলনা চাই চুরি চাই করে ডেকে যেত। আমি একখানা থপথপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম, একটা অনাবৃত হাত নরম বিছানার ওপরে যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুখানা হাত দিয়ে তুলে নিল, কে যেন এই হাতের উপরে একটি চুমু রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেটুকু আপন মনে শেষ করতে করতে দিব্যি বাকি রাতটুকু কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায়, এর মজাটুকু থাকে কোথায়? এর ভেতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কাটা মেলে দেখা দেয় কই? তারপরে শোনো,
একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসছে, আর বেশি বাকি নেই। আমি মৃদুস্বরে বললাম, রাতও তো প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি বেশ খানিকটা সেজে গুজেই দাদার কাছে তার জুড়ি গাড়ি ধার করলেন, রাত্রে কোথায় যাবেন। আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না সত্যি করে বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন, কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করার জন্য পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে ঘরে আসলে আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয়, ভারী গম্ভীর হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনা বাদ্যে কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম, এমন কথাও তো কখনো শুনিনি। আমি বললাম, সেটা হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবলই গল্প করতে লাগলাম, বউ ঘরে আসলে কি হবে, কি করব। জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাত্রে লগ্ন, সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের ওপর বসে দাদার সাথে দু এক পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যেই আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছু অংশ আমার সুবিধে মতো ডাক্তারের অজান্তে তাঁর গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে খানিকটা গদগদ কণ্ঠে আমার মুখের দিকে
মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্দুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম আর আমার সেই বকুল তলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, চুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে এলো, এই গাছের পাতা এবং আকাশ এবং আজন্মকালের ঘরদোর নিয়ে পৃথিবী যখন আমার চারিদিকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমায় দেখবে তখনই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে ঠুকব তখনই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের সাজ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটে ছেলে হাড়ের বিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ থুকথুক করত এবং যৌবনের পাপড়ি প্রত্যেকটা দিন একটা একটা করে ফুটে উঠত, সেখানে বেদ দেখিয়ে কোন হাড়ের কি নাম মাস্টার শেখাচ্ছে। আর এই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটি তো বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকল। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করল। শুনছিলেন কঙ্কাল, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, গল্প পাঠে মীর, কঙ্কালের ভূমিকায় শ্রী, অন্যান্য ভূমিকায় অনির্বাণ এবং রিচার্ড, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, সহযোগিতায় শ্রী, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।